ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং উইল। আজকের আমাদের বিষয় রেশিও বা অনুপাত। রেশিওর একটা বিশেষ টাইপ দেখা যাক। A:B = 2:3 আছে, B:C = 4:5 আছে, C:D = 6:7 আছে। বলছে তাহলে A:B:C:D = কত? এখানে চারটে দিয়েছে, তিনটেও থাকতে পারতো আবার পাঁচটাও থাকতে পারতো। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? দেখো, A:B দেওয়া আছে, তাহলে আমরা এমন ভাবে লিখবো যাতে আমাদের লেখাটার সাথে সাথে আমাদের অঙ্কটা করতেও সুবিধা হয়। ধরো A:B অনুপাতটা 2:3 আছে, 2:3 আমরা লিখলাম। এবার দেখো পরের অনুপাতটায় কি আছে, B:C আছে, তাহলে আমরা B এর তলায় B লিখলাম, ঠিক আছে, আর C এখানে লিখলাম পাশে। তাহলে এখানেও আমরা কি করব, ভ্যালুটা B এর সোজা লিখলাম। দেখো B কি, এখানে 3 ছিল, এই যে B এর তলায় B, B এর তলায় এখানেও B বসালাম। তারপরেরটাই দেখো C:D আছে, তাহলে এখানেও আমরা C এর তলায় C লিখেছি। দেখো এই যে C এর তলায় C লিখেছি, তাহলে এখানেও আমাকে কি করতে হবে, যে এটা C, C এর তলায় আমরা C লিখলাম, তাহলে এই যে 6:7, 6:7। তাহলে আমরা কি করলাম, আমরা এইভাবে সাজিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো এই ধরনের প্রবলেম গুলো আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে পাশে আমরা এরকম কোনো ঘর খালি রাখতে পারবো না। তাহলে কি করব, দেখো বিয়ের পাশে এই যে ঘরটা খালি আছে, এই একটা ঘর খালি আছে, এই একটা ঘর খালি আছে, এখানে একটা ঘর খালি আছে, এখানে একটা ঘর খালি আছে, মনে রাখবে পাশের ভ্যালুটা লিখবো। দেখো তাহলে এই যে ঘরটা, এই ঘরটার পাশের ভ্যালু কোনটা? অবশ্যই এটা 3 হবে, এর পাশের ভ্যালু কিন্তু 5 হবে না, পাশের ভ্যালু অবশ্যই 3 হবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করবো, তিনটাকে পাশের ঘর বলে লিখবো। তাহলে 3, এখানেও 3 লিখবো, এখানেও 3 লিখবো, ঠিক আছে। এবার আমি পাঁচে আসি, পাঁচের ক্ষেত্রে ইমিডিয়েট পাশে যে ঘরটা আছে সেই ঘরটাও তাহলে 5ই লিখবো এখানে, আর এ পাশে যে ঘরটা আছে সেই ঘরটা আগে যে সংখ্যাটা আছে, এর পরে আগের ঘরটা ফিল আপ করার জন্য পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানে লিখবো, তাহলে এখানে 4 হবে। এবার এই নিচের যে ঘর, এখানে দুটো ঘর খালি আছে, তাহলে এই ঘরগুলো করার ফিল করার জন্য কি করব, দেখো এখানে 6 আছে, তাহলে এর আগের ঘরটা তো 6 হবে, তার এই ঘরটা ভরার জন্য আমার এর আগেরটা নিতে হবে, পরেরটা নিতে হবে, অর্থাৎ এখানেও 6 হবে। এবার আমরা এই সংখ্যাগুলোকে কি করে দেবো, গুণ করে দেবো। দেখো কত হচ্ছে, 2, 4, 6, তাহলে 2 আর 4 8, 8 আর 6 48 72 90 105, ঠিক আছে। এবার দেখো সবগুলো, সবগুলোকেই আমরা কি করি, 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 16:24:30:35, ঠিক আছে। দেখো আমরা এই ভাগটা তো আমাকে হিসাব করতে হচ্ছে, তো এই ভাগটা আমাদের হিসাব না করার জন্য কি করতে হবে, আমরা এখানে দেখবো প্রত্যেকটা লাইনকে ফলো করবো, প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু এই এই তিনটে সংখ্যা কি আছে, গুণ হিসাবে আছে, এই তিনটে সংখ্যা গুণ হিসাবে আছে, এই তিনটে সংখ্যা গুণ হিসাবে আছে, এই তিনটে সংখ্যাও গুণ হিসাবে আছে। তাহলে এই সংখ্যাগুলো একসঙ্গে এখানে আসছে, তাহলে এই সংখ্যার যে এই যে সংখ্যাটা 48, এর ফ্যাক্টর কোনগুলো, 2, 4, 6 ফ্যাক্টর। তাহলে আমি দেখবো এই এই যে চারটে আলাদা আলাদা সংখ্যা, এই যে চারটে, এটা হলো এ এর লাইন, এটা হলো বি এর লাইন, এটা সি এর লাইন, এটা ডি এর লাইন, তাহলে এই যে চারটে সংখ্যার যে আলাদা আলাদা লাইন, তাহলে এই চারটে সংখ্যার লাইনের মধ্যে অবশ্যই কি সম্পর্ক হিসাবে আছে, গুণ সম্পর্ক হিসাবে আছে। তাহলে এর মধ্যে যদি কমন ফ্যাক্টর থাকে, তাহলে কমন ফ্যাক্টরটা আমরা আগেই কেটে বাদ দিয়ে দেবো। দেখো 3, 3, 3, আর এখানে 6 আছে, 6-এর মধ্যেও 3 কেটে আমি এখানে 2 লিখলাম, তাহলে দেখো 2, 4, 2, 8, 8, 2, 16 এখানে লিখলাম, এখানে দেখো 3 কেটে দিয়েছি, তাহলে 4, 6, 24, এখানে 5, 6, 30, এখানে 5, 7, 35। এছাড়া কিন্তু আর কিছু কমন ফ্যাক্টর নেই, 3 ছিল একটা করে, 3 আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, বা 3টাকে আমরা ভাগ করে দিয়েছি, তার ফলে যে নতুন যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলো দিয়ে আমরা নতুন অনুপাতের রেশিও মানটা পেয়ে গেলাম, এর এটাকে কিন্তু আর কাটাকুটি করা সম্ভব নয়, ঠিক আছে। এইভাবেও কিন্তু আমরা করতে পারি, অথবা আমরা এইভাবে গুণ করে নিয়েও তারপরে কাটাকুটিও করতে পারি, ঠিক আছে। সময় বাঁচানোর জন্য আমাদের আগে এইখানেই আমাদের গুণটা করে, এখানে আমাদের কাটাকুটিটা করে তারপরে গুণটা করা দরকার। এবার ধরো এই অঙ্কটাই আমাকে দিল, এরকম না দিয়ে এরকম দিল যে এখান থেকে আমাদের A:D এর মান কত, আমাদের এরকম দিল,
তাহলে আমরা তো এইভাবে এইচ টু বিএইচ টু সিএইচ টু ডি বের করে, তাহলে আমরা এইচ টু ডি কত হবে, 16:35। তাহলে এইচ টু ডি এর মান হলো 16:35, আমরা এইভাবে বের করতে পারি। এটা তো গেল আমাদের নর্মাল নিয়ম। এছাড়াও আমরা কি করতে পারি, এছাড়াও আমরা এইভাবেও করতে পারি যে দেখো এ বাই বি, এইচ টু বি মানে এ বাই বি গুণ বি বাই সি, বি টু সি মানে বি বাই সি গুণ সি বাই ডি মানে সি টু ডি। এটা যদি করি দেখো তাহলে এ বাই ডি পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের যদি সবগুলো অনুপাতের ফ্র্যাকশনাল ফ্র্যাকশনাল ভ্যালুগুলো যদি আমি গুণ করি তাহলেও কিন্তু আমি এইচ টু ডি পেয়ে যাবো। অর্থাৎ এইটাকে যদি আমরা করি তাহলে এরকম করেও করতে পারি, 2/2, 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। তাহলে কত হচ্ছে সমস্যা, 16/35, তার মানে কত হচ্ছে, তার মানে 16:35। একই ব্যাপার দেখো, 16:35, এখানে 16:35, একই ব্যাপার। তাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা এইচ টু ডি যদি বের করতে বলে তাহলে কিন্তু আমরা এইভাবেও কিন্তু করতে পারি, বা এইচ টু সি বললেও কিন্তু আমরা ডাইরেক্ট এরকম করেও আমরা করতে পারি, বা আমরা পুরোটা বের করেও করতে পারি। ঠিক আছে, পরের ক্লাসে আমরা এই রেশিওর কিছু সমস্যা সমাধান